চলছে মুসলিমদের আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান, তাই বাংলাদেশ সহ বিশ্বের সব মসজিদগুলোতেই ভিড় বেড়েছে। মুসলিমদের স্থান সংকুলন এবং আয়তন বিবেচনায় বিশ্বের 10টি মসজিদের নাম উল্লেখ করব এই ভিডিওতে। ফরেন্সিক বাংলার এ পর্বে বিশ্বের সবচেয়ে বড় 5টি মসজিদ সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। মসজিদুল আল হারাম, মক্কা, সৌদি আরব। বিশ্বের সবচেয়ে বড় মসজিদ হল মসজিদুল হারাম। মক্কায় পবিত্র কাবা শরীফকে ঘিরে গড়ে তোলা হয় এই স্থান। এটি মুসলিম উম্মার কাছে খুবই পবিত্র। এখানে প্রতি বছর বিশ্বের লাখ লাখ মানুষ হজ পালন করতে আসেন। হজের সময় এই মসজিদে একসঙ্গে 40 লাখ মানুষ নামাজ আদায় করতে পারে। মোট 4 লাখ বর্গমিটারও বেশি জায়গা জুড়ে নির্মিত হয়েছে মসজিদুল আল হারাম। 638 খ্রিস্টাব্দ থেকে নিয়মিত নামাজ আদায় হয় এই মসজিদে। মসজিদটি বিশ্বে 10টি ব্যয়বহুল স্থাপনার মধ্যে একটি। এর সংস্কারণ কাজে ব্যয় হয়েছে এ পর্যন্ত $100 বিলিয়ন। 2. মসজিদে নববী, মদিনা, সৌদি আরব। মুসল্লি সংখ্যার দিক এবং আয়তন বিবেচনায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ হল মদিনায় অবস্থিত মসজিদে নববী। 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদটি নির্মাণ করেন। এরপর অনেক সংস্কারের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় এসেছে মসজিদটি। 1994 সালে মসজিদে নববীর চারপাশে 10টি বিশেষ আকারের মিনার তৈরি করা হয়, যেগুলোর প্রতিটির দৈর্ঘ্য 341 ফুট। হজের সময় মসজিদে নববীতে একসঙ্গে 15 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারে। বর্তমানে সবুজ গম্বুজ, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক ছাড়াও ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রওজা মুবারকও অবস্থিত। 3. ইমাম রেজার মাজার। ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজার মাজার শরীফের আয়তন 5,98,657 বর্গমিটার। এই মসজিদের ধারণ ক্ষমতা 7 লক্ষ। প্রতিষ্ঠাকাল 729 খ্রিস্টাব্দ। ইমাম রেজার মাজার সহ এই মসজিদে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। মসজিদটি এ পর্যন্ত বেশ কয়েকবার সংস্করণ করা হয়। এই মসজিদ এলাকায় বিশ্ববিদ্যালয় ও জাদুঘর রয়েছে। মসজিদটির গম্বুজ স্বর্ণের তৈরি। মসজিদের 7টি চত্বরের প্রতিটিতে 1 লক্ষ লোক একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। সে হিসাবে একসঙ্গে মসজিদটিতে 7 লক্ষ লোক নামাজ আদায় করতে পারেন। পর্যটনকারীদের কাছে এই মসজিদটি জনপ্রিয় বলে এটি ইরানি শিয়াদের প্রাণ নামে পরিচিতি লাভ করেছে। 4 নম্বরে রয়েছে ফয়সাল মসজিদ, পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ফয়সাল মসজিদ পৃথিবীর অন্যতম বৃহত্তম মসজিদ। 1,30,000 বর্গমিটার আয়তনের এই মসজিদের ধারণ ক্ষমতা 3 লক্ষ মুসল্লি। মসজিদটি নির্মাণ করা হয় 1986 সালে। বর্তমানে এটি পাকিস্তানে পর্যটনকারীদের মধ্যে সুপরিচিত একটি আধুনিক ইসলামী স্থাপনা। বেদুইন তাবুর আদলে গম্বুজবিহীন এই মসজিদের নকশা করেছেন তুর্কি স্থপতি ভেদাদ ডালোকে। সৌদি আরবের বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ মসজিদটি নির্মাণের জন্য $28 মিলিয়ন দিয়েছিলেন। পরে তার নামে মসজিদটির নামকরণ করা হয়। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মসজিদ। 5 নম্বরে রয়েছে ইস্তিকলাল মসজিদ। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদ, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। এটি ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ। 1978 সালে 22শে ফেব্রুয়ারি মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। 95,000 বর্গমিটার জায়গা নিয়ে অবস্থিত পৃথিবীর পঞ্চম বৃহত্তম এই মসজিদটিতে একসঙ্গে 2 লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। 1949 সালে নেদারল্যান্ডসের পরাধীনতা থেকে মুক্ত হয়ে তৎকালীন সরকার এই জাতীয় মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নেন। 17 বছরের দীর্ঘ ব্যবধানে মসজিদটি নির্মিত হয়। মসজিদ নির্মাণে ব্যয় হয় $12 মিলিয়ন। বন্ধুরা, এছাড়াও মুসল্লি ধারণ ক্ষমতা এবং আয়তন বিবেচনায় বিশ্বের সেরা 10টি মসজিদের মধ্যে উল্লেখযোগ্য হল জামিয়া মসজিদ পাকিস্তান, শেখ জায়েদ মসজিদ দুবাই।
বাইতুল মোকাররম ঢাকা, মসজিদুল হাসান আল শানি মরক্কো, জামে মসজিদ দিল্লি ইন্ডিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। বাইতুল মোকাররম ঢাকা বাংলাদেশের জাতীয় মসজিদ। এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের ক্ষেত্রে সেরা নির্বাচন করা সত্যিই কঠিন। পৃথিবীর বিভিন্ন দেশে এত চমৎকার স্থাপত্য শৈলী ও বৃহৎ আয়তনের মসজিদ আছে যেগুলো একটির চেয়ে অন্যটি সেরা মনে হবে, কিন্তু প্রচলিতভাবে আয়তন ও ধারণ ক্ষমতার ভিত্তিতে বিভিন্ন সময়ে গৌরবান্বিত করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। আর সেই আলোকেই উইকিপিডিয়া, ঢাকা টাইমস, আজকের পত্রিকা ও অন্যান্য অনলাইন পোর্টালের তথ্য বিশ্লেষণে এই 10টি মসজিদের নাম উল্লেখ করা হয়েছে। উল্লেখিত মসজিদগুলোর মধ্যে থেকে কোনো বিষয়ে আপনার দ্বিমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ফরেনসিক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।